তীব্র গরমে স্বস্তির খবর, রবিবার বৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয়, বাতাসে ঢুকছে জলীয় বাষ্প। সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। চৈত্রের শুরু থেকেই গরমে নাজেহাল সাধারণ মানুষ, বৃষ্টির কোনো দেখায় নেই। বেলা বাড়ার সাথে সাথে কার্যত বেহাল দশা সাধারণ মানুষের। গাঙ্গেয় বঙ্গের একাংশে আরও দুদিন তাপপ্রবাহের সতর্কতা থাকছে। এই অবস্থায় কয়েক পশলা বৃষ্টির জন্য কার্যত চাতক পাখির মতো তাকিয়ে বঙ্গবাসী। বেলা যত বাড়ছে ততই চড়া রোদে এক প্রকার রাস্তায় বের হওয়া দায় হয়ে উঠছে। বেলা একটু গড়াতেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। শুক্রবার সকালে শহরের তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 3 ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা প্রায় 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এর মধ্যেই স্বস্তির বার্তা বয়ে আনছে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গের লাগোয়া সাগরের ওপর সরে আসছে, তার জেরেই জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গের বাতাসে। জলীয় বাষ্প যত ঢুকবে ততই বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। জলীয় বাষ্প ঢোকার ফলে এদিন পুরুলিয়া, বাঁকুড়া সহ গাঙ্গেয় বঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর পূর্বাঞ্চল জেনারেল সোমনাথ দত্ত জানান, আগামী রবিবার কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এ বিষয়ে তার ব্যাখ্যা, গ্রীষ্মের ঝড় বৃষ্টির জন্য একদিকে যেমন তীব্র গরমের প্রয়োজন, অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের অফুরন্ত যোগান থাকতে হবে। কারণ গরমে জলীয় বাষ্প আরও গরম এবং হালকা হয়ে দ্রুত বায়ুমণ্ডলের ওপরের স্তরে ওঠে। বায়ুমণ্ডলের দুই স্তরের তাপমাত্রার ফাড়াকে ফের ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘ তৈরি করে এবং তা থেকেই ঝড় বৃষ্টি হয়। আবহাওয়াবিদরা বলছেন, উচ্চচাপ বলয়টি স্বাভাবিক অবস্থানে না থাকার ফলেই দক্ষিণবঙ্গে জলো বাতাস মিলছিল না, সেই শূন্যস্থানে ঢুকে পড়ছিল পশ্চিমের শুকনো গরম হাওয়া। আগামী দুদিনে উচ্চচাপ বলয়টি আরও রাজ্যের কাছাকাছি তার স্বাভাবিক অবস্থানে ফিরবে, তার জেরে জলীয় বাষ্পের যোগান বাড়বে, ফলে ঘামের অস্বস্তি যেমন বাড়বে, বাড়বে স্বস্তির ঝড় বৃষ্টির সম্ভাবনাও। পাশাপাশি উত্তরবঙ্গে প্রতিদিনই বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তেও পারে। শুক্রবার উত্তরবঙ্গের ওপরের দিকের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় বয়ে যেতে পারে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এরপর আগামী শনিবার থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি থাকছে। তবে সপ্তাহ শেষে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমবে, জ্বালাপোড়া গরম থেকে কিছুটা হলেও রেহাই মিলবে সাধারণ মানুষের। সপ্তাহ শেষে বৃষ্টির খবর। তীব্র দাবদাহের মধ্যে এই খবরে কিছুটা হলেও স্বস্তিতে বঙ্গবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।